আসসালামু আলাইকুম রিয়া ব্লগে তোমাদের সবাইকে সকাল সকাল স্বাগতম গুড মর্নিং কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো সকাল সকাল মোরব ডাকতেছে মানে একটু মানে শহরের মধ্যে গ্রাম গ্রাম ফিল আসতেছে দেখো মানে ঢাকা শহরেও কিন্তু মনে করো সবাই মুরগি পালে অনেক কিছুই অনেক কিছুরই শখ আছে গাছ মুরগি গ্রামে থাকলেই যে সব কিছু করা যায় ঢাকা করা যাবে না এটা কিন্তু না যে কোনো কিছু করার জন্য ইচ্ছেশক্তিটা অনেক অনেক জরুরি তো ভালোই লাগে কিন্তু তাই না মরগেরটাকে ডাকে মানে সকাল সকাল একদম ফচরের পরে দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আর শীতের সিজন তো চলেই আসছে আলহামদুলিল্লাহ বিশেষ করে গরমের সিজনে ভালোই ছিলাম শীতের সিজন চলে আসছে আর অনেক ভয় কাজ করতেছে মানে ঠান্ডা তো আমার তো ঠান্ডার সমস্যা তো জানোই তো সবাই দোয়া করবা আল্লাহ সবাইকে ঠান্ডাজনিত সমস্যা থেকে ভালো রাখুক সুস্থ রাখুক তো কিভাবে দিনটা কাটাই ভালো মতো যেন কাটাতে পারি আর সকালবেলাটা যদি ফজরের আজার নামাজ দিয়ে শুরু হয় তাহলে ইনশাআল্লা আল্লাহ রহমতে দিনটা খুব ভালো কাটবে তো দোয়া করো সবাই আমার জন্য আমিও তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবো তো প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন কর টাটা আল্লাহ হাফিজ টুকিটাকে কেনাকাটা করব তাই যাচ্ছি তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করব তো এখন আমি তোমাদের কিছু কথা নাই বলে তো আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে সবাই দোয়া করবা আমি যা কিছুই করি না কেন আলাদা যেন আমার মনটা অনেক শান্তি রাখে ভালো রাখে তো নিজেকে ভালো রাখার চেষ্টা করি তো শীত তো এসেই পড়েছে তো কিছু স্কিনের জন্য কিছু কেনাকাটা করব তো আর তোমার চুল তো প্রচুর পড়তেছে আমার মাথার চুল অনেক খারাপ অবস্থা তোমরা তো জানোই তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তো এই তো এখন আমি কিছু কেনাকাটা করব। তো কি বলবো কষ্টের কথা চুল পড়ে একদম শেষ অবস্থা অনেক খারাপ তো আমরা সবাই কিন্তু মেয়েরা চুল অনেক বেশি ভালোবাসি নিজের চুলগুলোর যত্ন করতেও পছন্দ করি তো কী করার চুল পড়েই যাচ্ছে অনবরত আমি বলেছি আমার চুল একদম পড়ে যাচ্ছে তো দোকানদার আমাকে বলতেছিল আমি এই তেলটা দেই চুল পড়া বন্ধে হবে কিনা জানি না তো নিয়ে দেখতে পারেন তো যদি তারপরেও যদি না কমে একটা ভালো ডাক্তার দেখিয়ে কিছু একটা করবেন চুলের জন্য তো যাই হোক এই তো এই ফেসওয়াশটা নিতেছি মানে আমি কখনো স্কিনের জন্য কিছু ইউজ করি না তো ফার্স্ট টাইম নিচ্ছি ফ্রান লাভলিটাও মানে ঠিক মতো আমি দেই না তো শীতের সিজন আসছে তো এখন একটু স্কিন কেয়ার করতে হবে তো এই তো দেখো টুকিটাকি কেনাকাটা করলাম আর চুলের তেলের সাথে এই এই ভিটামিন ক্যাপসুলটা দিয়েছে আর এই তেলটা দিয়েছে তেলটা দেখা যাক কেমন আল্লা ভরসা তো তোমরা সবাই দোয়া করবা আমার জন্য আমি যখন যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগ ভিডিওটা একদমই ছোট হয়ে গিয়েছে তো কেমন লাগলো ছোট্ট ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম